সিয়েদেন হবি বনামা শাফিয়ানামা মালা আলম মোহাম্মদ ওয়ালা আলি হাবি আলহামদুলিল্লাহ আল আমিন ওয়াসাল তুলা মায়ালা রসুল হিল কারিম না আমাদের কাম হলো মনোযোগ সহকারে তলবের সাথে শোনা তলব যদি ভিতরে না থাকে সারা দুনিয়ার মানুষ লেগেও তাকে হেদায়েত করতে পারবে না বলে তলব হল হেদায়েত পাওয়ার জন্য সব প্রথম শর্ত হলো তলব এলেম পাওয়ার জন্য সব প্রথম শর্ত হলো তলব আমলের আগ্রহ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো তলব তলবের সাথে সম্পর্ক যে ব্যক্তি তলবের সাথে শুনবে তলবের সাথে কাম করবে আল্লাহ তালা তাকে তৌফিক দান করবেন এই জন্য আমরা খুব তলবের সঙ্গে আল্লাহর দিকে মতোজ্জা হয়ে বসে যায় মহতারাম মা বোরা আল্লাহ বলে ইজ্জাত আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন এই দুনিয়াতে যে অল্প সময়ের জন্য পাঠাইছেন এই হায়াতের জিন্দগি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা শুরু হবে ওই জিন্দগির নাম হলো আখেরাতের জিন্দগি ওই আখেরাতের জিন্দগির শুরু আছে আর শেষ নাই দুনিয়ার জিন্দগির শুরু আছে আবার শেষ আছে কিন্তু আখেরাতের জিন্দগির শুরু আছে আর শেষ নাই দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে পাঠাইছেন আর এরকম মৌতকে ঠিক করে দিয়েছেন মৌত আল্লাহ তালা আমরা যেরকম একটা মাকলুক একটা মাকলুক এই মাকলুককে আল্লাহ হাজার শিকল দিয়া সত্তর হাজার শিকল দিয়া বাইন দিয়ে এইটিকে সত্তর হাজার পর্দার আড়ালে আল্লাহতালা এরকম লুকায় রাখছিলেন এবং এই এক একটা শিকল যে শিকল দিয়ে এই মৌতকে বান্ধা হইছে এই এক একটা শিকলকে অতিক্রম করতে একটা ঘোড়ার এক হাজার বছর লাগবে এত বড় বড় শিকল দিয়ে ওই মাকলুককে বাঁধছে বাঁধিয়ে রেখে দিছিল। আল্লাহ তালা এই মাকলুককে যখন এক সময় পর্দার পর্দা উন্মোচন করে ফেরেস্তাকে দেখায় ফেরেস্তারা বেহুশ হয়ে গেছে এক হাজার বছর পর আবার তারা এই চৈতন্য ফিরে পাইছে তাহলে কীরকম এক মাকলুক এই মৌত এই মৌত এই মাকলুককে আল্লাহ তালা পয়দা করছেন এই মৌদকে দুনিয়াতে মানুষকে পাঠানোর সাথে সাথে এর মৌধকেও এর পিছনে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু দুনিয়ার জিন্দগি থেকে পার হওয়ার পরে আখেরাতের যে জিন্দিগি আস হবে ওই জিন্দগিতে এত বড় শক্তিশালী এক মাখলুককে তালা দুমবার আকৃতি দিয়ে সবার সামনে জবাই করে দিয়ে খতম করে দেবে এবং বলা হবে আজকে থেকে মতকে জবাই করে দেওয়া হলো আর কোনোদিন মত তোমাদেরকে স্পর্শ করবে না সুতরাং বলে যে সুখের জিন্দিকি পাবে সে সুখই পাবে আর যে হলো দুঃখের জিন্দিক পাবে সে দুঃখের জিন্দিকিই পাবে এই জন্য মহতরা মাপ আমাদের সামনে দু রাস্তা হয় এক রাস্তা সিধা রাস্তা এক রাস্তা তেরা রাস্তা বলে একটা হলো সিধা রাস্তা আর একটা হলো বাঁকা রাস্তা যে ব্যক্তি সিধা রাস্তায় চলবে সে জান্নাত পাবে আর যে ব্যক্তি তেরা রাস্তা পাবে বলে এরকম বাঁকা রাস্তায় চলবে সে জাহান্নামে চলে যাবে এই জন্য দুনিয়ার কেউ চায় না যে সে নাকামিয়াব হোক কষ্টে থাকুক সব মানুষই চায় সে যেন সুখ পায় শান্তি পায় সে যেন এরকম ভালো খানা পায় ভালো পড়া পায় ভালো পোশাক পায় ভালো বাসস্থান পায় এই সব কিছু মিলায় মানুষ সুখ শান্তি কল্পনা করে কিন্তু আল্লাহ র ইজ্জাত সুখ শান্তি সফলতা এই কোনো কিছুর মধ্যেই আল্লাহতালা রাখেন নাই সুখ শান্তি সফলতা সম্পূর্ণ রাখছেন আল্লাহ তালা দিনের মধ্যে আল্লাহ দিনের মধ্যে দিনের প্রথম সর্তর আর বুনিয়াদ হলো ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কালেমার বুনিয়াদের ওপরের জিন্দগি উঠানো এর নাম হলো ইমান মহতারা মহাপুরা ইমান হলো গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালা শুরুতেই কোরআনে পাকে শুরুতেই বলে দিয়েছেন সোরা সোরা বাকারার পুরো শুরুতেই বলে দিয়েছেন যে গায়েবের গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করো হ্যাঁ দালিকাল বাফি লাফি হুদাল্লিল মুতাকিন আল্লাদিন আই মিনুনা বিল হয় আল্লাহ তালা বলি দিছে আল্লা বিল হইব ও ইকি মুনাসালা ও মিম্মা রোজাকে না হুমিন ফেকুন ছয় শিপথের তিন শিপথে এক আয়তের মধ্যে আছে দেখেন বলে পয়লা বলছে আল্লাহ তালা ইমানের কথা গায়েবের উপরে ইমান স্থাপন ইমান আনো তারপরে নামাদের কথা বলছেন এরপরে আল্লাহ তালা একরামের কথা বলছেন তোমাকে যে মাল দেওয়া হয়েছে এই মাল থেকে মানুষের একরাম করো তো মহতারা মা বলে না গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা তো গায়েব কী জিনিস আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহকে আল্লাহ আসেন এই কথা বিশ্বাস স্থাপন করা দুনিয়াতে অনেক জিনিসই আছে দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস স্থাপন করি একটা গাভী তার গাভী গাভীকে যদি দহন করা হয় তো তখন আমরা এরকমভাবে তরল খাবার পাই এই তরল খাবার যে আমরা পাচ্ছি ওই গাভীর যদি গেলে বলে এরকম ভাবে শরীর কাইটি টুকরা টুকরা করা হয় এক ফোঁটা সাদা তরল খাবারও পাওয়া যাবে না এক ফোঁটা তরল সাদা তরল খাবারও পাওয়া যাবে না তো আল্লাহ বলে ইজ্জাত ওই তরল খাবারকে আল্লাহ তালা মানুষের জন্য তরল তরল খাবারকে ওই গাভীর শরীরের ভিতরে একটা অঙ্গের ভিতরে আল্লাহ তালা লুকাই তো রেখে দিয়েছেন লুকাইতে যারা আসেন গায়েবের মধ্যে রেখে দিয়েছেন যখন ওইটাকে দহন করা হয় তখন ওই গায়েব থেকে আল্লাহ তালা ওইটাকে বের করে দেন মানুষের মানুষের ভোগের জন্য বলে এই যে এইটাকে আমি বিশ্বাস করতেছি যে ওখানে কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু ওখানে টান দিচ্ছি বলে ওখানে খাবার বের হয়ে আসতেছে এই কথার বিশ্বাস করেই মানুষ টান দেয় তো আল্লাহ রাব্বুলের ইজ্জত যে আসেন এই কথা আমার বিশ্বাসে আসতে চায় না ফেরেস্তারা আসেন বিশ্বাসে আসতে চায় না কবরে আজহা বিশ্বাসে আসতে চায় না হাসির মজার আবার আমাকে উত্থান করা উত্থান করা হবে উত্থিত করা হবে এ কথার বিশ্বাস আসতে চায় না তো মহতারা এই জিনিসগুলোকে স্থাপন করা এমন দেখা যাচ্ছে একটা গরুকে দহন করার পরে এরকম বিশ কেজি সাদা তরল পদার্থ পেলাম বলে ওই গারু গাভীকে আবার যদি ওজন করা হয় এক টাক ওজনও কমে না কিন্তু বিশ কেজি তরল পদার্থ সেখান থেকে বের হয়ে আসছে বিশ কেজি খাবার সেখান থেকে বের হয়ে আসছে কিন্তু ওই গাভীর ওজন এক শোটাকও কমে নাই কোথা থেকে আসলো বিশ কেজি খাবার মানে গায়েব থেকে আল্লাহ তালা এগুলোকে ব্যবস্থা করিয়ে দেন তো মহতরাম মা এরকম গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা এর নাম হলো লা ইলাহা লাহা লা ইলাহা ইহ আমার শরীরের ভিতরে মানে এরকমভাবে আয়রন আছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু কিন্তু জীবনে দেখছি কখনো দেখে নাই এটাও ইমান এটাও ইমান আমার শরীরের ভিতরে ক্যালসিয়াম আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু আমি দেখছি কখনো দেখি নাই তো এটাও ইমান এটাও ইমান আমার শরীরের ভিতরে নারী আছে আমি জীবনে দেখছি কখনো দেখি নাই এইটাও বিশ্বাস করার নাম হলো ইমান কিন্তু হাকিকতে ইমান হলো কোনটা বলে আল্লাহ রাব্বুলের ইজ্জাত আছেন তিনি আমাদেরকে পালেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালন কর্তা এই কথার একিন দিলের মধ্যে বসানোর নাম হলো ইমান এটা হলো গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা এই জন্য মা আল্লাহ ইজ্জাত সারা কায়নাত কে সৃষ্টি করছেন আল্লাহ তালা এরকম দুনিয়ার নিজামকে পয়দা করছেন আসমানের নিজামকে পয়দা করছেন আদিস পাখের মধ্যে আসছে যে আসমানের উপরে এমন একটু জায়গাও নাই এক ইঞ্চি জায়গাও নাই যেখানে ফেরেস্তাদের বলে অবস্থান নাই কেউ দায় অবস্থায় আছে কেউ রুকু অবস্থায় আছে। কেউ এরকমভাবে দাঁড়ানো অবস্থায় আছে কিয়াম অবস্থায় আছে এক একজনকে আল্লাহ তালা এক এক অবস্থায় দাঁড় করে রাখছেন ওই আসমানের উপরে এবং এক একটা ফেরেশতা কত বড় এটা কল্পনাও করা যাবে না যে কত বড় বড় ফেরেসটাকে আল্লাহ তালা সেখানে এরকম দাঁড় করায় করায় রাখছেন আর ওই আসমানকে আল্লাহ তালা খুঁটি ছাড়া আল্লাহ তালা এরকমভাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ হাইকবার কাবির কাবিরা আমরা দেখছি সেই আসমানকে দেখি নাই বলে এটা বিশ্বাস করার নাম হলো ইমান এর নাম হলো ঝুলন্ত একটা জিনিসের উপরে যেটার কোনো খুঁটি নাই কোনো দড়ি দিয়ে ঝোলানো নাই কোনো শিকল দিয়ে বান্দা নাই এরকম ঝুলন্ত একটা বলে এরকম আসমানের উপরে আল্লাহ রাব্বুল এজ্জাদ সাত আসমানের উপরেই আল্লাহ রাব্বুল এজ্জাদ অসংখ্য এরকম ভাবে ফেরেশতাকে তাকে আল্লাহ তালা মজুদ করে রাখছেন জমা করে রাখছেন আল্লাহ হয় করে কাবিরান কাবিরা এই জন্য মা না এই যে ফেরেশতার নিজাম এটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান এই ফেরেস্তান নিজাম আল্লাহ পয়দা করছেন জমিনে যত বৃষ্টি হয় প্রত্যেক বৃষ্টির সঙ্গে একটা করে ফেরেশতান না দিলে হয় এবং আল্লাহ তালা ওই বৃষ্টির ফোঁটাকে কোথায় নামাইতে বলছেন কোথায় নামাইতে বলছেন কোন পাতার উপরে পড়বে সেই পাতার গোড়ায় পড়বে না আগায় পড়বে সেই পাতার উপরে কীরকম গতিতে পড়বে সেই বৃষ্টি পড়ার ফলে সেই পাতা ছিঁড়বে কি ছিঁড়বে না সেই পাতা গাছে থেকে ঝড়িয়ে পড়বে না থেকে যাবে এইটা আল্লাহ বলে ই নির্ধারণ করে দেন আর ওই ফেরেস্তা সেই ফোটাকে নিয়ে এসে আল্লাহ তালার মর্জি মোতাবেক আল্লাহ তালার কর্তৃক নির্ধারিত স্থানে নামায় আবার উঠে চলে যায় তাহলে একসাথে যখন বৃষ্টি শুরু হয় কত কোটি কোটি বৃষ্টির ফোঁটা নামে এই প্রত্যেকটা ফোঁটার সঙ্গে এই কোটি কোটি ফেরেস্তা আসমান থেকে জমিনে নাজির হচ্ছে তাহলে আল্লাহ তালা কত বড় বানানেওয়ালা এই জন্য আল্লাহ তালার এক নাম হলো খালেক অর্থাৎ বানানেওয়ালা আল্লাহরা বলে ইজ্জাত কত বড় বড় ফেরেস থাকে বানাইছেন কল্পনাও করা যাবে না বলে ইসরাফিল আলহি সালাতু সালাম বলে এক সিঙ্গা বলে এরকমভাবে মুখের মধ্যে নিয়া হা এক হাঁটু গাইড়িয়ে দিয়া আর এক হাঁটু খাড়া করিয়ে বলে এরকমভাবে কোনোই ওই ঘাঁটুর উপরে লাগাইয়া বলে ওই মুখের মধ্যে ওই বাঁশি নিয়ে বসে আছেন আল্লা তালার হুকুমের অপেক্ষায় আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে ওই বাঁশির মধ্যে ফুঁ মারবে আর ওই ফুঁ এত শক্তিশালী ফুঁ বলে এই ফুঁয়ের ফলে বলে পুরা আসমান খান খান হয়ে যাবে আর এই যে বিশাল বিশাল পাহাড় দেখতেছি আমরা বলে এই তুলার মতন উড়তে থাকবে তাহলে একটা ফুঁয়ের মধ্যে কত শক্তি একটা ফুঁয়ের মধ্যে কত শক্তি মানুষের গায়ে শক্তি বেশি না ফুঁয়ের মধ্যে শক্তি বেশি ফুঁ দিয়ে তো একটা জিনিসও সরানো যায় না হাত দিয়ে কত বড় বড় শক্তিশালী জিনিসকে সরানো যায় কিন্তু ফুঁ দিয়ে কি করা যায় ফুঁয়ের কতটুকু শোর গায়ের শক্তির তুলনায় ফুঁয়ের শক্তি কতটুকু হইতে পারে তো আল্লাহ বলে বলে এক ফেরেস তার ফুঁয়ের মধ্যে এত শক্তি রাখছেন এত শক্তির আছেন আজরাইল আলাই সাল্লাহামকে আল্লাহ তালা পয়দা করছেন আজরাইল আলাই সালামের চেহারা কত বড় জানেন আল্লাহ রাবুল ইজ্জা তার চেহারাকে এত বড় করে বানাইছেন এত বড় করে বানাইছেন সাত সমুদ্রের পানিকে যদি তার মাথার উপরে রাখা হয় বলে এরকমভাবে আমরা যেরকম বলে এরকমভাবে আমরা যেরকম এরকমভাবে মাথায় তেল লাগাই ওই তেল যেরকম সোয়া মাটিতে পড়ে না কিংবা গায়ে এসে পড়ে না সাত সমুদ্রের পানিকে যদি আমি মাথার উপরে রাখি তো এই সাত সাত সমুদ্রের পানি যদি আজরাল আল্লাহ সাল্লামের মাথার উপরে রাখা হয় তাহলে ওই পানি মা ওই ওনার শিব পর্যন্ত আসবে না বলে মুখের উপরে আসবে না বলে তার শরীরের উপরে আসবে না মাটিতে পড়া তো দূরের কথা তাহলে এই ফেরেস্তাকে আল্লাহ তালা কত বড় করে বানাইছেন আল্লাহ কাবিরান কাবিরান বলে কত বড়ো করে বানাইছে আলাহ ইসলাম দুই ভুরুর মাঝখানে আল্লাহ তালা লোহে মাহফুজকে রাখছেন লৌহে মাহফুজ যেটার মধ্যে কোরআনে পাক লেখা আছে ওই লৌহ মাহফুজকে রাখা হয়েছে ওই দুই ভুরুর মাঝখানে লৌহে মাহফুজ কত বড় আকারে আছে বলে একটা মানুষ যে দুনিয়াতে কিছু কিছু জাতি আছে যারা টিপ ব্যবহার করে টিপ বলে দুই ভুরুর মাঝখানে টিপটা যত বড় দেখা যায় বলে লৌহে মাহফুজ বলে ইসরাফিল ইসলামের দুই ভুরুর মাঝখানে বলে এত বড় দেখা যায় তাহলে লৌহে মাহফুজ কত বড় এই সারা পৃথিবীর চাইতে অনেক গুণ বড় হবে লৌহ মাহফুজের আয়তন সেই লৌহে মাহফুজ ইসরাফিল আলাহি দুই ভুরুর মাঝখানে জাস্ট একটা টিপের মতন এত ক্ষুদ্র দেখা যায় তাহলে ওর কপালটা কত বড় হবে ভুরুটা কত বড় হবে তার মুখটা কত বড় হবে যে মুখটা শরীরের মধ্যে লাগানো আছে সেই শরীরটা কত বড় হবে আল্লাহ তালা কত বড় বানানে ওয়ালা জাত আল্লাহ তালা কত বড় সৃষ্টি করেন আলা জাত ইসরা হজরত জিব্রাহিল আলাহ ইসলামের ছয়শ পাখা আছে একটা পাখা যদি টান করে দেয় এই সমস্ত আসমান ঘিরে যাবে এবং আসমানের যত তারকরাজি আছে ওই শুধু পাখা দেখা যাবে কোনো কিছুই আর দেখা যাবে না সারা পৃথিবীর কে বলে এরকম ভাবে যদি দুইটা পাখা এরকম ভাবে টান করে তাহলে সারা পৃথিবীটা সারা পৃথিবী এই যে আসমানের নিচে যে পৃথিবীটা দেখতে পাচ্ছি সারা পৃথিবীটা মুরগির পেটের নিচে ডিমটা যেরকম ছোট্ট আকারে লুকাইত থাকে বলে ইস জিব্রাইল যদি দুই পাখাকে টান করে সারা বিশ্বটা তার পেটের নিচে এই মুরগির ডিমের মতো ছোট্ট আকার দেখা যাবে তাহলে হজরত জিব্রাইসালামের চেহারা কত বড় বলে তার পা থেকে মাথা পর্যন্ত চোদ্দ শত বছরের রাস্তা এই 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 বছর মানে দুনিয়ার বছর না এই বছর কোন বছর আল্লাহ তালার এলেমের মধ্যে সেটা আছে আল্লাহ তালার এলেমের মধ্যে সেটা আছে তো যে আল্লাহ আল্লাহ রাবুল ইজ্জাদ এত বড় বড় শক্তিশালী মাকলুককে পয়দা করছেন সেই আল্লাহ তালা কত বড় শক্তিশালী হজরত আলহি সালাতাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করতেছেন এ আল্লাহ তোমার এই সমস্ত ফেরেস্তারা সহ সমস্ত মাখুলকার যদি তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তো তুমি তখন কি করবে বলছে আল্লাহ আল্লাহ তালা বলতেছেন হে মুসা আমি এমন এক মাকলুককে সেই মাকলুকুক আসমান জমিন এবং এর ভিতরে যত উপরে ভিতরে উপরে নিচে উপরে যত মাকলুকাত আছে ফেরেস্তারা সহ সমস্ত মাকলুকাতকে এক লোকমায় খাইয়ে ফেলবে তাহলে কত বড় মাখলুক আল্লাহ তালা পয়দা করে রাখছেন ওই যে রাজা আল্লাহ ইসলামের ঘটনা বললাম ওই যে ইসরা আল্লাহ ঘটনা ওই যে জিবরা আল্লাহ ইসলামের ঘটনা মিক আল্লাহ ইসলামের কত রকম বিশাল চেহারা বলে এত বড় বড় ফেরেস্তার সহ কত ফেরেস্তা হবে কত কোটি ফেরেশতা আছে এই খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই সমস্ত ফেরেস্তা সহ আসমান জমিন সহ যত কিছু আছে সব কিছুকে এক লোকমে গ্রাস করে ফেলবে মুসা জিজ্ঞেস করছেন আল্লাহ ওই তুমি ওই মাকলুককে তুমি রাখছো কোথায় ও হাজরত মুসা আল্লাহ আল্লাহ তালা বললেন ওই মাখলুককে আমার এলেমের মধ্যে রেখে দিয়েছি বলে আমি হ বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর খাওয়া বলার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে গ্রাস করে এক লোকমায় খাইয়ে ফেলে তো আল্লাহ তালা কত বড় সৃষ্টি করে না মহতরা মা বারা আল্লাহ রাবুলের ইজ্জত এই সব ফেরেস্তাদেরকে এই সব ফেরেস্তাদেরকে মানুষের খেদ মতের জন্য লাগায় রাখছেন একটা দানা পয়দা হওয়ার জন্য জমিনে যে দানা পয়দা হয় গাছ বৃক্ষ আবাদ পয়দা হয় সেখানে ধান হয় গম হয় সরিষা হয় বলে এই ধান গম সরিষা যে এরকম তৈরি হয় এক একটা দানার পিছনে আল্লাহ রাব্বুলের ইজ্জত তিনশো ষাট জন ফেরেস্তা লাগায় রাখেন এই যে আমরা যে ভাত খাচ্ছি একটা ভাত আমার মুখে আসা পর্যন্ত এর পিছনে তিনশো জন ফেরেস হাত আছে তিনশো ষাট জন হাত লাগছে তো আল্লাহ তালা কত বলে এরকম ভাবে ফেরেস তাকে আল্লাহ পয়দা করছেন আল্লাহ তালা বলে এরকম ভাবে আসমানের উপরে এক মসজিদ বানায় রাখছেন যেটাকে তোয়াপ করতেছে হ্যাঁ যেটাকে সিদ্রাতুল মুনতাহা বলে এরকম ভাবে তোয়াপ করতেছে ফেরেস্তারা প্রতিদিন সত্তর হাজার কি চল্লিশ হাজার প্রতিদিন ওটাকে তোয়াপ করতেছে আর যে ফেরেস্তা একবার তোয়াপ করে চলে যাচ্ছে কেমত পর্যন্ত আর কোনো দিন ওই মসজিদ তোয়াপ করার সুযোগ পাবে না তাহলে কত সংখ্যক ফেরেস্তা আছে প্রতিদিন চল্লিশ হাজার ফেরেস্তা চল্লিশ হাজার ওই মসজিদকে তোয়াপ করতেছে বলে যে চল্লিশ করছে ওই চল্লিশ হাজার জিন্দেগিতে আর কোনোদিন বলে তোয়াপ করার সুযোগ পাবে না কিন্তু নিত্য নতুন প্রতিদিন চল্লিশ হাজার করে নতুন নতুন ফেরেস্তা এরকমভাবে ওই তোয়াপ করতেই থাকবে তাহলে ফেরেস্তার সংখ্যা কত হবে এত ফেরেস্তাকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন সেই আল্লাহ তালা কত বড় ক্ষমতার মালিক কত বড় বলে আল্লাহ যে কোনো মুহূর্তে যদি হুকুম করেন তারা ধ্বংস হয়ে যাও একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একটা সেকেন্ডও লাগবে না বলে এরকম চোখ বুঝতে আর উড়াইতে যে সময় লাগে এরকম এক নিমিটের মধ্যে সমস্ত ফেরেস্তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালার এক হুকুমের সামনে বলে এইগুলার কোনো অস্তিত্বই থাকবে না এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সমুদ্রকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা এরকম পাহাড় বানাই দিতে পারেন পাহাড়কে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে সমুদ্র বানায় দিতে পারেন মুহতার মা বড়াক এত বড় ক্ষমতাওয়ালা সেই আল্লাহকে যে ব্যক্তি মানবে আল্লাহ রাবুল ইজ্জাত দুনিয়া এবং আখেরাতে তাকে সফলতা এবং কামিয়াবি দান করবেন সফলতা এবং কামিয়াবি দান করবেন এই ব্যক্ত যে ব্যক্তি এই আল্লাহ তালাকে দুনিয়া থেকে চিনে যাবে আল্লাহ তালাকে যে দুনিয়া থেকে চিনে যাবে কবরের যখন প্রশ্ন করা হবে তোমার রবকে সঙ্গে সঙ্গে সে বলি দেবে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ যে ব্যক্তি এই আল্লাহ তালার এবাদত বন্দিকে করে যাবে আল্লাহ তালার হুকুম আহকামকে পরিপূর্ণভাবে মাইনে আল্লাহকে খুশি করে যাবে ওই ব্যক্তিকে কবরে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিন কি সে বলে দেবে আমার দিন ইসলাম যে দিনের উপরে চলে আসলাম সারা জীবন এখন এই দিনকে ভুলে যাব আমার দিন তো ইসলাম যে আল্লাহকে মানিয়ে আসলাম সারা জীবন যে আল্লাহর গুণগান করে আসলাম এই সামান্য সাড়ে তিন হাত মাটির নিচে হিসেবেই আমি ভুলে যাব আমার যে সেই রব রব হলো আল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে তার সামনে হাজির করা হবে বলে বলা হবে মানে হাজার তো এই ব্যক্তি কে অথবা বলা হবে বলে তোমার তোমার নবী কে বলো বলে যে ব্যক্তি হুজরে পাক সাল্লাহ আলি আসসালামের তরিকায় জীবন যাপন গেছে এই ব্যক্তি বলবে আমার নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম আল্লাহ তালা বড়ো খুশি হয়ে যাবেন এবং তার সুখ শান্তি সেন শকুনের ব্যবস্থা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহ তালাকে চিনে যায় নাই আর নবীর তরিকায় চলে যায় নাই আল্লাহ তালার ইবাদত বন্দি করে নাই সে কবরের ভিতরে ওই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আর তাকে এরকমভাবে আজাবের ব্যবস্থা করে দেওয়া হবে তার তার কবর বলে এরকমভাবে জাহান্নামের একটা গাড়া হয়ে যাবে আর যে ব্যক্তি ওই তিন প্রশ্নের জবাব দিতে পারবে তার কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে এই জন্য মহতারা মা বোনেরা দুনিয়া এবং আখেরাতের সফলতা আর কামিয়াবি আল্লাহ তালা রাইকে দিয়েছেন দিনের মধ্যে আরে দিন যে মানবে সে কামিয়াব হবে আর দিন যে মানবে না সে নাকাম হয়ে যাবে হজরত বেলাল রাজিয়েল আনহু বলে এরকম গোলাম ছিলেন একজন তার আব্বাও একজনের গোলাম ছিলেন কয়জন তার বাবার নাম বলতে পারবে এত অপরিচিত ছিলেন দুনিয়ার লাইনে এত কমজোর ছিলেন কিন্তু দিন গ্রহণ করার কারণে আল্লাহর হুকুম নবীর তরিকাকে নিজের জিন্দগিতে সেট করার কারণে আল্লাহ রাবুল ইজ্জত তাকে এত সম্মানিত করে দিছেন এত ইজ্জতওয়ালা করে দিছেন যে আল্লাহ রবুল ইজ্জত হাসরের ময়দানে যখন ফয়সলা হবে মোহাম্মাজ রসুল্লাহ সাল্লাহ আলহাম এখন বেহেস্তে যাবে আর ওই বেহেস্তে যখন যাওয়ার জন্য হুজরে পাক সাল্লাহ সাল্লাম লাল উটের উপর উঠে সোয়ারো হবে আর ওই লাল উটের রশি হজরত बिलाल धोरे निया जन्नत पर जाननाथ पर्यटन पहुंचा दिया কীরকমই ইজ্জতওয়ালা সারা বিশ্বের আদম সালাম থেকে শুরু করে একবারে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত হাসরের মধ্যে দাঁড়ায়া দেখবে বেলাল নামে সেই যে হাফসি গোলাম ছিল দিন কবুল করার কারণে আজ কত বড় ইজ্জতওয়ালা যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি সর্বপ্রথম বেহেস্তে প্রবেশ করতেছেন তাকে রাহবারি করে তার উঠকে তার উঠের রশি ধরে তাকে জান্নাতে পৌঁছায় দিচ্ছে এক ব্যক্তি যার নাম বেলাল রাজিয়েলান দুনিয়াতে কার গুণাইসিয়াত ছিল না দুনিয়াতে যার সৌন্দর্য ছিল না দুনিয়াতে যার গায়ের রং ভালো ছিল না বলে দুনিয়াতে তার বংশ পরিচয় এরকম সম্মানিত ছিল না কিন্তু একমাত্র দিন গ্রহণ করার কারণে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় চলার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে এত ইজ্জতালা করছেন এত দামি করছেন যে সারা হাসরের ময়দানের সমস্ত মানুষ সেদিন তাকায় তাকায় দেখতে থাকবে এই জন্য মহতারা মা বলে ইজ্জত আর সম্মান যদি আমি পেতে চাই তাহলে ওই বেলাল রাজ্যালানু মতো ওই দিনকে গ্রহণ করতে হবে ওই দিনের উপরে নিজের জিন্দগিকে উঠাইতে হবে বলে যদি দিনের উপরে নিজের জিন্দগিকে উঠাইতে পারি তো আমাকে ওই রকম সম্মানিত করা হবে যেরকম সম্মানিত হজরত বেলাল রাজিয়ালুকে করা রয়েছে অথচ এর বিপরীতে বলে কারুন হামান বলে এরকম ভাবে কত বেশি অধিকারী ছিল নমরুদ ছাড়া দুনিয়ার উপরে বাদশাহী করছে এত মালের অধিকারী ছিল যে মালের সেন্দুকের চাবি বহন করার জন্য এক হাজার লাগতো কারুনকে এত মালের অধিকারী বানাইছিল যার উটের চাবি বহন করতে চল্লিশটা উঠ লাগতো বলে এরকম ভাবে আল্লাহ তাদেরকে কত ক্ষমতা দান করছিল কিন্তু আল্লাহর দিন না মানার কারণে মোহাম্মদ সুল্লা সাল্লাহ সাল্লামের দিন না মানার কারণে বলে এরকম ওই জামানার যে নবী ছিল সেই নবীর অনুসরণ না করার কারণে বলে তারা হালাক হয়ে গেছে খতমও হয়ে গেছে বলে দুনিয়াতে জিল্লতের সঙ্গে চলে গেছে আখেরাতেও তারা জিল্লতের সঙ্গে উঠবে দুনিয়াতে সারা দুনিয়ার উপরে বাছাই করছে আং চোখের এশারাই তার সব সমস্ত মানুষ চলছে আঙ্গুলের ইারায় মানুষ কতল হয়ে গেছে বলে এরকম ভাবে কত বড় পাওয়ারফুল ছিল দুনিয়াতে কিন্তু আখেরাতের জিন্দিতে সে ব্যিজ্জত হবে দুনিয়াতেও আল্লাহ তালা ব্যিজ্জত করছেন বলে আল্লাহ তালাকে খতম করে দিবে বলে ইব্রাহিম আলাহ সালামকে বললেন নমরুদ আরে তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলবো নাউজুবিল্লাহামিন জালেক বড় বড় এরকম পাখি পালছে বিশাল বড় বড় পাখি পালছে আর

ধরনের নমরু তীর আর ধনুক নিয়ে এরকম বসে আছে বহু দূর যখন উঠে গেছে একের পর এক তীর মারা শুরু করছে আর এরকম ভাবে ওই তীরকে আল্লাহ তালা বৃথা বলে এরকম ঘুরাই দেন নাই জিবরিল আলাহ ইসলামকে আল্লাহ তালা হুকুম করছেন এই জিবরিল যাও বলে তার তীরের সামনে একটা মাছকে ধরো আর ওই মাছের রক্ত মাখে যখন জমিরের বুকে তার তীর ফিরে যাবে সে মনে মনে শান্তনা পাবে যে হ্যাঁ ইব্রাহিমের আল্লাহকে সে কতল করতে পারছে নাউজু বিলাম জানে মহ তারা মা ও বেরেরা বলে এরকমভাবে ওই তীর মারছে আর একটা করে তীর মারতেছে আর রক্তমাখা সেই তীর ফিরে আসতেছে আর এরকমভাবে বলে এরকমভাবে জমিনের বুকে দাস দাসীরা ওই তীরকে খুন কুড়ায় কুরায় রাখতেছে সৈনিকেরা কুরায় কুড়ায় রাখতেছে যখন ওই তীর রক্তমাখা তীর ফিরে আসতে দেখছে যখন যখন সে তার দিলের মধ্যে মেলানি আসছে হ্যাঁ ইব্রাহিমের আল্লাকে আমি হত্যা করতে সক্ষম হয়েছি তখন আবার ওই ওই গোস্ত বলে আবার নিচে নিয়ে বানিয়ে দিছে আর ওই গোস্তর দিকে নজর যাওয়াতে পাখিগুলো নিচের দিকে ছোটা শুরু করছে সুটে সুরতে আইসে মাটিতে মাটিতে পড়ে সেই তক্ত হয়ে গেছে আর ওই সব দাস দাসীরা ওই উঠ ওই তীর রক্ত মাখা তীরকে এসে বলে সামনে উপস্থাপন করি বলতেছে এই দেখো বলে ইব্রাহিম আলাহ সাল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের আল্লাহ খ্যাত খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাহামকে বলতেছে দেখো তোমার আল্লাহকে মারি ফেলছে দেখো রক্ত রক্ত ভরে আসছে বলছে আরে আমার আল্লাহকে মারা যায় না আমার আল্লাহকে শোয়া যায় না ওই ওই মাস আল্লাহ করছিল আল্লাহ এই মারি আমাকে আহত দিলা আমার রক্ত তীরকে তুমি এরকম রঞ্জিত করে দিলা আর কোনো মাখলুককে তুমি ব্যবহার করো নাই আমাকে ব্যবহার করলা এটা আমার মনে দুঃখ আল্লাহরা রাবুল ইজ্জাত মাসকে বললে নাই মাছ তোমাকে আমি এই ইজ্জত দিলাম সমস্ত মাখলুকাত সমস্ত হালাল প্রাণী বলে এরকম ভাবে জীবিত জীবিত প্রাণীকে জবাই করে খাওয়া মুসলমানের জন্য হালাল করে দিলাম একমাত্র প্রাণী তুমি তোমাকে আমি এই ইজ্জত দিলাম তুমি জীবিত হালাল এবং মৃতও হালাল আল্লাহ রাবুল ইজ্জত কিয়ামত পর্যন্ত আনে আলা সমস্ত মানুষের জন্য এই মাছকে আল্লাহ তালা বলে মোরা মাছকে হালাল করে দিয়েছেন কোন প্রাণী মোরা খাওয়া হালাল নাই মুরগি বলেন হাঁস বলেন গরু বলেন ভেড়া বলেন বকরি বলেন দুম্বা বলেন কোনো কিছুই মোরা খাওয়া জায়েজ নাই একমাত্র মাছ মোরা খাওয়া জায়েজ আছে ওই কারণে আল্লাহ তালা ওই মাছকে ওই ইজ্জত দান করছেন মহতারা মা বেড়া এত বড় পাওয়ারফুল বাচ্চা এত বড় কৌশলী বাচ্চা আল্লাহ তালা বলে দিছেন ও খয়রুল মাকিরিন আরে তোমরা কৌশলবাজি করো কিসের কৌশলবাজি করো তোমরা আর কতটুকু কৌশল জানো আরে আমি সবচেয়ে বড় কৌশল নেওয়ালা আমি সবচেয়ে বড় বড় ইঞ্জিনিয়ার সবচেয়ে বড় পরিকল্পনা করে আলা আল্লাহ রাবুল ইজ্জাত তার এরকম সান্ত্বনা দিয়ে দিছে কিন্তু তাকে খতম করার জন্য আল্লাহ রাবুল ইজ্জাত মশার বাহিনীকে পাঠাইছেন বিশাল মেঘের আকারে ওরা তো খুশি আজ বৃষ্টি হয়ে যাবে কি বৃষ্টি আরে মেঘের মেঘের মেঘ লাগাইছে কিন্তু যখন ভুঁ ভুঁ করতে করতে কাছে শিখেছে আরে এ তো মেঘ না এ তো এ তো মশা মশার বাহিনী বিশাল বিশাল বলে রকমভাবে বড় বড় বাহিনী বলে ফেরাউনে নমরুদের বাহিনী এক দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে আর আল্লাহ বলে ইজাত তার বিরুদ্ধে সবচেয়ে একবারে দুর্বল প্রাণীকে আল্লাহ তালা পাঠাই দিলেন আ আজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে এক ইহুদি জিজ্ঞেস করতেছে তোমার আল্লাহ আর কিছু পালো না নুমরুদকে মারার জন্য মশা পাঠালো কেন বলে আল্লাহ তালা দেখাইছেন সবচেয়ে দুর্বল জিনিস দিয়া যে ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে বেশি শক্তিশালী দাবি করছিল তাকে খতম করে আমি দেখালাম যে সবচেয়ে আমার যে দুর্বল সৃষ্টি সেই সৃষ্টি দিয়েই যদি তোমাদের মতো সবচেয়ে সবল ব্যক্তিকে খতম করতে পারি তা আমি আল্লাহ তালা কত ক্ষমতা অধিকার কত ক্ষমতার অধিকারী আল্লাহ হয় একবার কাবিরান কাবিয়া মহতারা মা বেরা বলে আল্লাহ রাবুল ইজ্জাতের সারে বলে আল্লাহ রাবুল ইজ্জাতের বিপরীতে কোন শক্তিই নাই বলে তার সামনে দাঁড়ানোর কোন শক্তিই নাই এক হুকুমের দ্বারা আল্লাহ তালা সমস্ত কিছুকে খতম করে দেয় বেলাল লাগিয়ে লাহানু একেবারে গরিব ছিলেন মিসকিন ছিলেন আল্লাহ তালা তাকে ইজ্জতলা করে দিছেন আর কৌশলী এত বড় এত বড় কৌশলী এত বড় এত বড় মালের অধিকারী এত বড় বাদশাহ কিন্তু দিন কবুল না করার কারণে আল্লাহ রাবুল ইজ্জাত তাকে দুনিয়াতে ব্য করে দিছেন সমস্ত তার বাহিনীকে বলে এরকম চাকের মতো পুরা বডিতে লেগে গেছে মাথা থেকে পা পর্যন্ত আর রক্ত শুষে খাইয়া বলে সমস্ত যুদ্ধ রক্তকে শূন্য করে দিছে আর সমস্ত কাঠের মতন তক্তার মতন ঠাস ঠাস করে পরিয়ে সব বরি খতম হয়ে গেছে নমরুদ পালানো শুরু করছে নেংরা একটা মশা বলে এরকম ভাবে আসতেছে আর বড় দুঃখ করতেছে আল্লাহ আমি কোনো খেদমত করতে পারলাম না কিন্তু এক ব্যক্তি পালায় চলে যাচ্ছে বলে এই ব্যক্তির নাকের মধ্যে দিয়ে ঢুকে গেছে ঢুকে ব্রেনের মধ্যে চলে গেছে এখানে ইমান শিকার আছে মহতারা মাও বোনেরা ব্রেনের মধ্যে যাইয়া কোনো প্রাণী কখনো বেঁচে থাকা সম্ভব না কিন্তু আল্লাহ রাবুলের হিজাদ এই নেংরা মশাকে ওই ব্রেনের মধ্যে জীবিত অবস্থায় রাখছেন আর ওই কুটকুট করে কামড়ানো শুরু করছে যখন কামড়ায় তখন অসহ্য লাগে যখন মাথার উপর এরকমভাবে আঘাত করে তখন ওই কামড়ানো বন্ধ করে দেয় আল্লাহর হুকুমে কামড়ানো বন্ধ করে দেয় আবার যখন এরকম ভাবে আঘাত করা বন্ধ করে তখন এরকম ভাবে আবার কুটকুট করে কামড়ানো শুরু করে দেয় আবার এরকম ভাবে শুরু করে এরকম করতে করতে ঠিক করছে তুই খালি মাথার এখানে আঘাত করবি এরকম চাকর এক সময় আঘাত করতে 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 বিরক্ত হয়ে নিজের পায়ের জুতা খুইলে এমন জোরে বাড়ি মারা শুরু করছে বলে মাথা ফাইটিয়ে বলে দুই ভাগ হয়ে গেছে আর ওই মাথার ভিতরে থেকে ওই গেছে এক নেংরা মশা দিয়া বলে নৌমুরদের মতো প্রতাপশালী বাচ্চা যে আল্লাহ বলে দাবি করছিল নিজেকে সেই ব্যক্তিকে দুনিয়া থেকে খতম করে দিছেন এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও আল্লাহ তালার হুকুম না মনার কারণে দুনিয়া থেকে খতম হয়ে গেছে সে জাহান নামী দুনিয়ার থাকতে ঘোষণা হয়ে গেছে বড় বাচ্চা ছিল মানে নাই আল্লাহ মানে নাই নবীর তরিকা মানে দুনিয়া থেকে খতম হয়ে গেছে আখেরা তো জাহান নামি ঘোষণা হয়ে গেছে কারণ এত বড় মালের অধিকারী ছিল দিন মানে নাই আল্লাহর হুকুম মানে নাই মুসালামকে নবী বলে স্বীকার করে নাই দুনিয়াতে খতম হয়ে গেছে আখেরা তো সে জাহান নামি ঘোষণাই হয়ে গেছে এই জন্য মহতার মা আমি যদি সফলতা চাই কামিয়াবি চাই রাস্তা একটাই সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের দিনকে একটিয়ার করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলি তো আল্লাহ এবং আখরাতে কামিয়াবি দান করবেন ইমানকে বানাইতে হবে ইবাদতকে ঠিক করতে হবে ইবাদতকে ঠিক করতে হবে যে ব্যক্তি ইমান আর আমলকে ঠিক করবে আল্লাহ বলে ইজ্জাত দুনিয়াতে তো কামিয়াবি দান করবে এমনকি সারা দুনিয়ার বাদশা পর্যন্ত বানায় দেওয়ার ওয়াদা করছেন আবার আখেরাতে আল্লাহ তালা

সারা দুনিয়ার বাদশাহী পর্যন্ত আল্লাহ তালা এই দিনের সাথে আল্লাহ তালা সংযুক্ত গাড়ি গাঁকে দিচ্ছেন যে ব্যক্তি এই দিন মানবে আল্লাহ তালা তাদেরকে বলে এই সারা দুনিয়ার বাদশাহী দেওয়ার ওয়াদা করছেন আর সাইডে খানা তো দূরের কথা একটা কাপড় পরার কাপড় তো দূরের কথা সারা দুনের বাদশাহী দেবেন আল্লাহ তালা ওয়াদা করছেন যদি তুমি দিন মানো আল্লাহ বলে ইজ্জাত দীঘা দিছেন সাহাবা ইকরমরা দিন মানছেন তাকুয়ার উপরে চলছেন পরহেজগারের উপরে চলছেন বলে তাওয়াকলের উপরে চলছেন আল্লাহ তালা ওমর রাজিয়াল জামানাতেই অর্ধ দুনিয়ার বাদশাহ বানাই দিছেন ওসমান রাজি না জামানায় আরো পুরা দুনিয়ার আনাসে কানা সরা কোথায় আফ্রিকা কোথায় স্পেন কোথায় তুরস্ক সব জায়গায় দিন পচে গেছে আলী আরো প্রচার প্রসার লাভ করছে মোয়াবিয়া রাজিলন জামানা এসে সারা দুনিয়াতে দিন পচে গেছে সারা দুনিয়াতে দিন পচে গেছে ওমর রাজিল যে রাষ্ট্র ছিল ওই রাষ্ট্র ভাঙ্গে এখন প্রায় ষাটটার মতো রাষ্ট্র হয়েছে আল্লাহ একবার কাবিরান কাবিরা ইনসাফ কায়েম করে গেছে তো এই জন্য মহতারা মা ওরা বলে দিনের উপরে চলার মধ্যে সফলতা কামিয়াবি এই জন্য দিনের জন্য সাহাবা আমরা কুরবানি করতে করতে একবারে নিঃস্ব হয়ে গেছে কিন্তু দিনকে এক নম্বরে রাখছে আসল মাকসাদ বানানিছে যে আমার দিন হলো আমার আসল মাকসাদ যে ব্যক্তি দিনকে আসল মাকসাদ বানাবে আল্লাহ তালা বলে দিছেন তাকে আমি জান্নাত দান করব আর যে ব্যক্তি দুনিয়াকে আসল মাকসাদ বানাবে আল্লাহ তালা বলে দিয়েছেন তার ঠিকানা হবে জাহান্নাম দুনিয়াকে আসল মাকসাদ যে বানাবে তার ঠিকানা হবে জাহান্নাম নাম আর যে ব্যক্তি আখেরাতকে ঠিক করে নিবে আখেরাতকে আসল মাকসাদ বানিয়ে নিবে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করবে নিজের নকশের বিরুদ্ধে চলে আল্লাহ তালাকে খুশি করবে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা ওয়াদা করছেন আমি তার ঠিকানা বানা রাখছি জান্নাত এই জন্য মহতারা মা বরেরা দুনিয়ার জিন্দগি এ ফানা হোনে আলী জিন্দগি এই জিন্দগির জন্য আমরা এই জিন্দগিকে সুন্দর করার জন্য আসি নাই বাকি আমার এই জিন্দগিতে তোক যেটা আসে এটা তো আইসেই যাবে আর আমার বেশি কিছুই হবে না কিন্তু আমার আখেরাতকে ঠিক করে যাইতে হবে আমার আখেরাতকে ঠিক করে যাওয়া লাগবে হজরত ফাতিমাতুল জোহরা রাজিয়াল হাঁ মানে আমাদের সামনে নকশা হজরত আইসা রাজিয়াল হাঁ আমাদের জীবন চলার নকশা হজরত খাজিয়াতুল কোবরার রাজিয়াল হাঁ জীবন চলার নকশা ওনাদের নকশার উপরে জিন্দিগি উঠাইতে হবে দেখেন দুনিয়াকে আসল মাক্সাদ বানায় নাই বলে এরকম মালদার ছিলেন বলে সারা মক্কার ভেতরে সমস্ত ব্যবসায়ীর যত মাল ছিল একত্রে বলে সমস্ত ব্যবসায়ীর একত্রে মালকে একত্রিত করা হলে খাজিজাতুল কবরার রাজিল্লাহ মালের সমান ছিল না খাদিজাতুল কবরার রাজিলাহর এত মাল ছিল এত সম্পদ ছিল এত বড় ব্যবসা ছিল যে মক্কার সমস্ত ব্যবসায় মাল যত মা খাদুল কবরার রাজিল্লা একা তার চেয়ে বেশি মাল ছিল উনি যখন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে যখন স্বাধী মোবারকে আবদ্ধ হন তখন তার ঘরের মধ্যে চল্লিশটা ইট ছিল বলে চল্লিশটা ইট মানে দুনিয়ার এরকম ইটে না যারা এরকমভাবে হস করতে গেছেন দেখছেন কাবার ঘরটা কত বড় বড় ইট দিয়ে তৈরি এক একটা ইট দেড় মন দুই মন তিন মন পাঁচ মন ওজন বলে এরকম বড় বড় ইট হিসাব করে দেখছে ওলা মাইক্রাম রাজে একশত বিশ মন শোনা ছিল একটা মস্তুরাতের ঘরের মধ্যে একশো বিশ মন সোনা ছিল যখন তার বিবাহ বিবাহসাদী হয় সাল্লামের কাছে হজুরুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দিনকে হজুরুল সাল্লামকে এইরকমভাবে বলে নবী হিসাবে বলে এরকমভাবে তার বলে এরকমভাবে কামিয়াবি কারণ উনি ছিলেন তৌরিদ কিতাবের আলেমা এই জন্য উনি আগেই জানতেন এটা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম নবী হবে এইটা আগে থেকেই তিনি জানতেন কারণ যখন ব্যবসা পাঠাইত তখন হুজুর হজুরুলসল্লাহ আল্লাহসাল্লাম যখন যাইতো আশা হজরত খাজদাতুল কোবরাল রাজিরাহা দোতলায় বসে বসে লক্ষ্য করত যে তার মাথার উপরে এরকম ভাবে মেঘ ছায়া দিয়ে চলতেছে তৌরিদ কিতাবে লেখা আছে যে আখের নবী যখন পথ চলবে তার মাথার উপরে মেঘগুলো ছায়া দিয়ে চলবে আর এরকম ভাবে রাস্তার বলে এরকম গাছগুলো হেলে হেলে তাকে ছায়া দিচ্ছে রাস্তার গোবরগুলো সরে যাচ্ছে এরকম ভাবে নাপাকিগুলি সরে সরে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে আর এরকম ভাবে রাস্তার ইট পাথর পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সালামকে শেষ দা করতেছে এই সব সিন সিনারি দেখে হাজরাতুল কোবরা রাজিলা হ্যাঁ নিশ্চিত হয়ে গেছিলেন যে তৌরিত কিতাবে এই সব ঘটনাগুলো বর্ণনা করা আছে যে আখেরি জামানার নবীর বৈশিষ্ট্য কি হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলে ওরকম বিবাহের আগেই চিনে নিয়েছিলেন যে ইনি আখেরি নবী হবেন এই ধরে বিবাহ হওয়ার পরে বলে উনি তার যত মাল ছিল সমস্ত মাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পায়ের নিচে নিয়ে এসে দিয়েছেন বলছেন যে আজকে থেকে এই সমস্ত মালের অধিকারী আপনি আপনাকে এই সমস্ত মালের অধিকার দিয়ে দিলাম এবং এটার মালিক বানাই দিলাম আপনি যা খুশি আপনি এই মাল দিয়ে করতে পারেন এক বছর ফিরতে না ফিরতেই সমস্ত মাল জনকন্যাণমূলক কাজে দান খরচ ছটকা করে সব শেষ করে দিছেন যখন হজরত খাজিরাতুল কোবরা রাজিলেন হা ইন্তেকাল ফোরমান ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল ছিল না দিনের পর দিন না খায় কাটাইছেন দিনের পর দিন না খায় কাটাইছেন গায়ে একটা ভালো কাপড় পরার সেরা কাপড় হাতে এই রকম মুজাহাদা করে কিন্তু আল্লাহর সাল্লাইকে এই কথা বলেন নাই যে তুমি আমার এত মাল এক বছরের মধ্যে শেষ করে দিলা হায়রে একটা ইটের খণ্ড যদি তুমি রাখতে আমরা সারা জীবন চলতে পারতাম এটি বেসি বেছে সারা জীবন খাইতে পারতাম জীবনে কোনো দিন বলেন নাই কোনো দিন খোটাতে হয়েছেন নাই বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুখে সুখী হয়েছেন দুঃখে দুঃখী হয়েছেন হুজরা পাক সাল্লাহ আলাইসালাম যখন নবদ পায়ে গেলেন সর্বপ্রথম সান্ত্বনা এবং সাহস যোগাইছেন হজরত খাজিজাতুল কবরা রাজি আলান হা আর এই কুরবানির দ্বারা বলে এই স্যাক্রিফাইসের দ্বারা আখেরাতের জিন্দিগিতে আসল মাকসাদ বানানোর দ্বারা দুনিয়াকে স্যাক্রিফাইস করার দ্বারা আল্লাহ তালার কাছে এত মর্যাদাশীল হয়ে গেছেন হুজরে পাক সাল্লাহ আলাইসালাম যখন এরকমভাবে বলে হুজুর সাল্লাহ সাল্লাম বলে যখন হজরত খাজাতুল কবরা হাঁকে বলে কবরে শোয়াইতেছেন যখন বারবার বলে তার মুখটাকে এরকম ভাবে করে দেওয়ার চেষ্টা করতেছে আর হুজুর যতই চেষ্টা করুক না কেন তার মুখ কিবলামুখী হয় না বলে মুখী হয়ে যায় আর হজরত সাল্লাহ সাল্লাইসালাম খুব চিন্তায় পড়ে গেলেন আরে আমার খাদিদার কি হইল নাকি আল্লাহ আমার খাদিদা বু নারাজ হয়ে গেল যে তার মুখ কিবলামুখী হচ্ছে না কেন শূন্য তরিকায় তাকে আমি কবর দিতে পারতেছি না কেন বলে আল্লাহ রাবুল ইজাত জিবিলাম সঙ্গে দিছেন আর বলতেছেন হে জিব্রিল আমার দোস্তকে যাই বলো সমস্ত মানুষের মুখ থাকবে কিবলা মুখী হইয়া আর খাদিজার মুখ থাকবে আমার মুখী হইয়া আমি খাদিজার উপরে এত সন্তুষ্ট হইছি আমি খাদিজার উপরে এত এরকম ভাবে সন্তুষ্ট হইছি যে তার মুখ আমি আমার দিকে ঘুরে রাখলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকম ভাবে বলে খাজাতুল কোবরা রাজিলা নাহাকে বলে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন বলে এরকম ভাবে অন্যান্য অন্য সামনেও তার কথা এরকম আলোচনা করতেন বলে হুজুর সাল্লাহ আলাইসালামকে সামনে যদি বলে খাজাতুল কবরা রাজিলাকে ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাইতো তাহলে হুজুর সাল্লাম বড় কষ্ট পাইতেন বলে হুজুর সাল্লাহ সাল্লামের কীরকম জীবন সঙ্গী ছিলেন আর কীরকম কুরবানি করছেন এই দিনের জন্য হজরত ফাতেমাতুর জোহরা রাজি হা দিনের জন্য কি কুরবানি করছেন কী স্যাক্রিফাইস করছেন বলে স্বামী আল্লাহ রাস্তায় চলে গেছে ঈদ সামনে এসে গেছে অন্যান্য বাচ্চারা নতুন পোশাক পরিয়ে এরকম আনন্দ উল্লাস করতেছে আর ঝাসান হুসাইন রাজি আনহুমা দুই ভাই এরকম মায়ের কাছে এসে বলতেছে আম্মা জান সবাই নতুন পোশাক পরছে আমাদের পোশাক কই ছোট বাচ্চা এখনও ওরকম জ্ঞানী হয় নাই বুঝে নাই যে অভাব অভিযোগের কথা কী জিনিস বলে এরকম শান্তনা দিচ্ছে বেটাদেরকে যে বাবা তোমরা খেলা করো গা আল্লাহ তোমাদের এই পোশাকের ব্যবস্থা করবে কিছুক্ষণ খেলা করি আবার এসে বলতেছে আমাকে পোশাক কই হয়েছে নাকি বলে না বাবা তোমাদের পোশাক হয় নাই তোমরা খেলা করো বলে আবার খেলা করে আসছে আবার পোশাক চাচ্ছে আবার বলছে যাও বাবা গোসল করে আসো বলে এরকম ভাবে এইবার হজর হজর ফাতেমাতু জোহরা রাজি নামাজে বসে গেছেন আর এরকম দোয়া করতেছেন আয় আল্লাহ তুমি আমার সন্তানদের দিলের ভিতর থেকে এই পোশাকের চিন্তা মুছে দাও পোশাকের কথা ভুলাই দাও আমার কাছে আইসে যেন আর দ্বিতীয়বার পোশাক না ছায় এই দোয়া করতেছেন বলে এই কথা বলতেছেন না আল্লাহ আসমান থেকে আমার বেটার জন্য পোশাক নাদিল করে দাও তুমি আমাকে বলে এরকম নিয়ে ঘোষণা করছো আমি নবীর আমি সবচেয়ে বড় বীর পুরুষে পরে সবচেয়ে বড় বিবি আর আমার সন্তানরা পোশাক পাচ্ছে না থেকে পোশাক নামাই দাও এই কথা বলতেছেন না দোয়া করতেছেন কি বলে এরকম শিক্ষণীয় বিষয় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বলতেছে আল্লাহ আমার সন্তানরা আমার কাছে আসার আগেই যেন পোশাকের কথা ভুলে যায় তাদের মুখ মন থেকে থেকে দিল পোশাকের কথা পোশাকের চিন্তা মুছে দাও হজরত ফাতে জোহরা রাজি আলহামের কাছে দুই ভাই পোশাক হাতে করিয়া খারাপ হয়েছে বলতেছে বেটাই পোশাক কোথায় পাইলা বলছে যে এক বুজুর্গ লোক বলে আমাদেরকে এই পোশাক দেওয়া গেল আর বললো এই দেখো তোমাদের পোশাক বানানো হয়ে গেছে এই নিয়ে যাও পোশাক নিয়ে যাও হযরত ফাতে মাতুঘর না হ্যাঁ এই পোশাক দেখি কান্দি ফেলছেন আর বলতেছেন এই পোশাক তো দুনিয়ার কোনো পোশাক হইতে পারে না নিশ্চয়ই আল্লাহ রাবুল ইজ্জত আসমান থেকে এই পোশাকের ব্যবস্থা করে দিছে মহতারা মা বাবা বলে দুনিয়াকে কীভাবে দেখছেন এত কষ্ট হুজুর সাল্লাহিসাম বলে আইসে দেখেন হজরত ফাতেমা রাজিরা এরকম ভাবে বলে না খেয়ে আসে দুই ভাই চিৎকার করে করে কাঁদতেছেন বলে ক্ষুদার তাড়নায় হুজুর সাল্লাহিসাম দুই ভাইয়ের মুখের ভিতরে এই ভাইয়ের মুখের মধ্যে একবার জিব্বা ঢুকা দিচ্ছে আর ওই জিব্বা সুশে চুষে এরকম লালা খাইতেছে আবার এই ভাইয়ের মুখের মধ্যে একবার জিব্বা ঢুকিয়ে দিচ্ছে খাচ্ছে যখন জিব্বার লালা শেষ হয়ে গেছে দুই ভাই চিৎকার মারতেছে বলে এর এর পরেও দেখেন বলে হুজরে পাক সাল্লাহ সাল্লাম বলে ফাতেমা রাজি আলাহকে এই কথা বলেন নাই যে মা এই যে নাও তোমার এত মাল দিয়ে যাচ্ছি এত মাল দিয়ে যাচ্ছি বরং সবুর করার জন্য দোয়া করছেন সবুর করেন কারণ দুনিয়া হাসিল করার মধ্যে কামিয়াবি নাই এই জন্য আল্লাহ রাবুল ইজ্জাত ফাতেমা তু জোহরা রাজি আলাহাকে বলে এরকম মালের অধিকারী বানান নাই বলে আমল দিয়ে গেছে না আমল আমল দিয়ে গেছেন হুজুরস্সাল্লাহামের কাছে জাইয়া বলতেছেন ইয়া রাসুল্লাহ বলে আর হায়ান হায়ানের খাবার ঘাস বলে এরকম ভাবে ইনসানের খাবার কি হুজুর গেছেন আমার বেটি ফাতে ক্ষুদার তার এরকমভাবে বলে ক্ষুদার ধারণায় এখানে আসছেন না জানি আমার আমার মেয়ের জেহান দুনিয়ামুখী হয়ে গেল কিনা এই জন্য হুজুর সাল্লাহিসামের চেহারার ভিতরে এরকমভাবে বিষণ্নতা এসে গেছে মলিন হয়ে গেছে আর বল মা আমার কাছে পাঁচটা বকরি আছে এই বকরি নিয়ে নিতে পারো এই বকরির গোস্ত দিয়ে তুমি মিটাবা উঠাইবা এর হাড্ডি থেকেও উঠাইতে পারবা ফায়দা তুমি যদি চাও তোমাকে পাঁচ বকরি দিয়ে পারি আর যদি মনে করো যে না আমার কাছে পাঁচটা কালেমা আছে যে কালেমা জিবরি ইসলাম আমাকে দিয়ে গেছেন শিখাই গেছেন আর বলে গেছেন এই দুই এই পাঁচ কালেমার ভিতরে দুনিয়া এবং আঘেরাতের কামিয়াবি আর সফলতা নিহিত আছে বলে তুমি যদি চাও ওই পাঁচ কালেমা দিতে পারি তুমি কোনটা নিবে বলো হজুরাহাল্লাম তার জজবাকে টেস্ট করতেছেন হজরত ফাতেমা রাজি রান্না বললেন আব্বাহ আমি ওই পাঁচ কালেমাই চাই যে পাঁচ কালেমার মধ্যে দুনিয়া এবং আখরাতের কামিয়াবি এবং সফলতা নিহিত আছে ওই পাঁচ কালেমাই আমি চাই

উনি এই কথা বলেন নাই বরং আমল দিয়েই খুশি করে দিছেন আর হুজরত ফাতেমা রাজি আনহা আমল নিয়ে খুশি হয়ে চলে গেছেন কারণ কি তাদের জিন্দগির আসল মাকসাদ ছিল আখেরাত বলে আখেরা হলো আমার জিন্দগির আসল মাকসাদ একবার হজরত ফাতেমা তু জোহরা রাজি আনহা বলে এরকমভাবে যায় না আমাদের বসে কাঁদতেছেন আর দোয়া করতেছেন আল্লাহ বলে এরকমভাবে আরবের মধ্যে সবচেয়ে বড় বীর পুরুষ বলে আমার জামাই আমার 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 স্বামী আর এরকমভাবে সবচেয়ে বড় আলেম বলে আজকে তিন দিন যাবৎ না খেয়ে আসে এইভাবে কাঁদতেছেন আর হজরুল সাল্লাহ আসলাম সেই সময় যা হাজির হয়েছেন হুজুর সাল্লাহ আলাইসালাম মা ফাতেমাকে বলতেছেন কাঁদতেছো কেন বলে বলতেছেন আপনার জামাই বলে আরবের মধ্যে এত বড় সবচেয়ে বড় বীর পুরুষ বলে এত এলেমের অধিকারী এত সম্মানিত আর এরকম এবাদত গোজার আর সেই ব্যক্তি তিন দিন যাবত না খেয়ে আছে এই জন্য আমার স্বামীর না খাওয়ার দুঃখে আমি কাঁদতেছি বলছে তুমি নামাজের কানিটা উঠাও বলে যায় নামাজের কানি উঠাইছে বলে দেখে নামাজের নিয়া স্বর্ণে নহর প্রবাহিত হচ্ছে হুজুরাম মাফাদেমাকে বললেন এখান থেকে যত স্বর্ণ দরকার উঠায় রেখে দাও এবং তোমার জরুরতে ব্যবহার করো আর তবে জানি রাখো একটা কথা তুমি জোর দুনিয়াতে যে পরিমাণ বলে এরকমভাবে বিলাস করবে সেই পরিমাণ আখেরাতে তোমার কমে হয়ে যাবে সেই পরিমাণ আখেরাতে তোমার কমে হয়ে যাবে মহতারা মা বেরা হজরত ফাতেমা তুর জোহরা রাজিলান চোখের পানির সাথে সাথে বলে ওই জাহ নাজ কানি সেরি দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে আরও অনেক কষ্ট করতে রাজি আছি কষ্ট বরদাস্ত করতে রাজি আছি আখেরাতের এক জার্রা পরিমাণ কমে হয়ে যাবে ফা নবীর বেটি ফাতেমাটা পছন্দ করে না আখেরাতকে কিভাবে প্রাধান্য দিচ্ছেন তারা নিজের দিনের পর দিন না আছেন কিন্তু আখেরাতের এক যারা পরিমাণ ক্ষতি হোক এটা তারা পছন্দ করতেছেন না এই জন্য মহতারা মা বেরা আমাদের হায়াতের জিন্দগির মাক্সাদ বানাইতে হবে আখের রাত বলে আখের রাতের যদি আখের যদি দুনিয়ার মাকসাদ বানাই জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ তালা জান্নাত নসিব করবেন জাহান থেকে বাঁচাইয়া আল্লাহ জান্নাত নসিব করবেন জাহান নাম যেন কোনো জিনিস নয় বহুত ভয়ঙ্কর জায়গা মহতারাম মা বেরা জাহান নামের ভিতরে বলে একটা মানুষকে যখন এরকমভাবে জ্বালানো হবে বলে এরকম এত পিপাসিত হবে পিপাসার চোটে বলে এরকম ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরকম এক হাজার বছর ধরে ডাকতে থাকবে এক হাজার বছর ডাকার পরে বলে এরকম ভাবে তারপরে আল্লাহ তালা গোসার সাথে জবাব দিবেন হে আমার অভিশপ্ত বান্দা বল তোর কি সাই তখন বলবে আল্লাহ পানি 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 আল্লাহ এমন গরম দিবে যে পানির পেয়ালা তার মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই পেয়ালার হাবকিতে পেয়ালার হিটে পিয়ালার গরমে তার নিচের ঠোঁট এরকম ফুলে নাভি বন্ধ চলে আসবে আর উপরে ঠোঁট ফুলে চক্ষু বন্ধ করে দিবে বলে এত গরম পানি তাকে দেওয়া হবে কিন্তু পিপাসার পরিমাণ এত বেশি থাকবে যে এই রকম গরম পানি হওয়া সত্ত্বেও সে মনে করবে যদি খায়া কোনো পিপাসা মিটে এই কথা কয়ে সে তৃষ্ণার্ত উটের মতন গট গট করে এই পানি খাওয়া শুরু করে দেবে ওয়াকের মধ্যে আল্লাহ তালা বলি দিছেন যে তারা তৃষ্ণার্ত উটের মতো গরম উত্তপ্ত পানি অত্যুষ্ণ পানি আল্লাহ তালা যেটাকে অত্যুষ্ণ বলছেন অতিরিক্ত উষ্ণ বলছেন গরম বলছেন সেটা কত গরম হবে সেই গরম পানি উঁটের মতো তৃষ্ণার্ত উঠের মতন গটগট করে খাওয়া শুরু করবে আর এই পানি যখন খাবে গলা থেকে শুরু করে সমস্ত নারী ভরি পেটের থেকে বেরো হয়ে করে যাবে আর এই নারীর পিসের চতুর্দিকে তো আপ করতে আবার ডাকতে থাকবে ইয়া রব আল্লাহ এ আল্লাহ আবার এক হাজার বছর ডাকার পরে আল্লাহ তালা অভিশাপ্ত বান্দা করে ডাক দিবেন এই অভিশাপ্ত বান্দা কি চাষ বল বলে আল্লাহ ঠান্ডা পানি দাও গরম পানি খাইয়া আমার পেটের সমস্ত নারী বের হয়ে গেছে ঠান্ডা পানি দাও আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ এমন ঠান্ডা পানি দিবে যে পানি খাওয়ার পরে তার হাড্ডি পর্যন্ত এরকম যন্ত্রণা শুরু হয়ে যাবে বলে কঠিন শীতের মধ্যে মানুষের হাড্ডির মধ্যে যেরকম যন্ত্রণা শুরু হয় ওরকম যন্ত্রণা শুরু হয়ে যাবে আবার সে এক হাজার বছর ডাকা শুরু করবে কোন কোনো জাহান্নামীকে এত বড় শরীর বানায় দেওয়া হবে যার চামড়া হবে শত্তুর গছ পুরু আর আগুন দিয়ে তাকে পোড়ানো হবে আর এরকম আগুনে পোড়াইতে 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 তার শরীর পুড়তে পুড়তে এই সমস্ত শত্তুর গজ পুরু চামড়া পুড়িয়ে একবার সারখার হয়ে সব গলিয়ে একবারে তেলের মতন হয়ে চলে যাবে আর সে অস্বাভাবিক যন্ত্রণা ভোগ করতে থাকবে আর এরকমভাবে যখন আবার এই চামড়া পুরো শেষ হয়ে যাবে আর মুহূর্তের মধ্যে আবার শত্রু গজ পুরুষ চামড়া হয়ে যাবে আবার ওই চামড়াকে পুরানো শুরু হবে পুরাইতে পুরাইতে আবার চামড়া পুরানো শেষ হয়ে যাবে আবার এই চামড়া মোটা হয়ে যাবে বলে এক একটা গোটদানা বড় বড় বলে এরকম গাধা খচ্চর আছে ওই খচ্ছরের মতো গোর্দানালা মোটা সাপ বিচ্ছুকে তার জিব্বার উপরে লাগাই দেওয়া হবে আর জিব্বাকে টানিয়ে এত দূর নেওয়া হবে যে একটা ঘোড়াকে ওই জিব্বার উপর দিয়ে যদি তাড়ানো যায় আরাম সে ওই ঘোড়া ওই জিব্বার উপর দিয়ে দৌড়াইতে পারবে এই রকম মোটা এরকম বড় জিব্বা বানাই দেওয়া হবে আর ওই জিব্বার উপরে মোটা মোটা গোর্দানালা সাপ নিযুক্ত করে দেওয়া হবে আর ওই সাপ তাকে কামড়াইতে থাকবে আর দর দর করে রক্ত বেরো হতে থাকবে এক একটা কামড়ে রক্ত চল্লিশ বছর ধরে প্রবাহিত থাকবে কোনো কোনো জাহান নামীকে বলে এইরকম ভাবে বলে রক্ত আর পুঁজের দুর্গন্ধময় পুঁজের সমুদ্রের মধ্যে তাকে সাতার কাটতে দেওয়া হবে আর ওই দুর্গন্ধময় পুঁজের পুঁজের কারণে এত কষ্ট পাবে যে এই কষ্ট বরদাস্ত করার মতো না কিন্তু জানও বের হবে না আর সাঁতরাইতে থাকবে ওই ওই বিষাক্ত দুর্গন্ধময় পুজোর মধ্যে সাঁতরাইতে থাকবে আর সাপ আর বিচ্ছু তার পিছে পিছে এরকম সাঁতরাইয়া সাঁতরা কামড়াইতে কামড়াইতে তাকে পাড়ের কাছে নিয়ে যাবে মনে করবো ওই পাড়ে গেলেই বোধহয় আমি উঠে যাইতে পারবো বলে যা দেখে তো ওখানে অসংখ্য ফেরেস্তা কোথায় থেকে পাথর হাতে করে আসলো আর সমানে পাথর নিক্ষেপ করতে থাকবে আর ওই পাথরের আঘাত পাইয়া আবার সে পিছনের দিকে ছুটবে দেখো ওই দিকে খালি আছে ওই দিক দিয়ে উঠি পালাবো ওইদিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখবে আবার এক গাদা ফেরাস্তা পাথর নিয়ে খারা আছে ওরা আবার পাথর নিক্ষেপ করে আবার তাকে ওখান থেকে বিতাড়িত করে দিবে আর এদিকে পিছে পিছে মোটা মোটা গর্দানওয়ালা সাপ বিচ্ছু এরা কামড়াইতে থাকবে আর তার শরীর থেকে রক্ত বের হতে থাকবে এই ভয়ঙ্কর আজাব আল্লাহ রাবুলের ইজাত এরকমভাবে জাহান্নামের মধ্যে তৈয়ার করে রাখছে মহতারা মা বেরা আরও কত যে আজাব রাখছেন সারা দিন রাত এটা বয়ান করলেও এই জাহান্নামের আজাবের কোথাও শেষ করা যাবে না এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার একই রাস্তা মহতারা মা বই নিজের ইমানকে ঠিক করা আর নিজের একিনকে ঠিক করা নিজের আমলকে সুন্দর করে দুনিয়া থেকে চলে যাওয়া আর দুনিয়ার জিন্দিকে আসলে মাকসাদ না বানায়া আগেরাতের জিন্দিকে আসল মকসাদ বানায়া আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়া এই জন্য মহতারহম্মবালা এখন থেকে আমাদের নিয়ত পাক্কা করা যে আল্লাহ যেন আমাদেরকে এরকমভাবে বলে দুনিয়া এবং আখরাতের সফলতা আর কামিয়াবি দান করেন বলে এরকমভাবে সেটার শর্তই তা যে ইমান আর আমলকে ঠিক করো তোমার নামাজকে ঠিক করো তুমি সব সবসময় আল্লাহর স্মরণের সাথে চলো জিকের সাথে চলো আর তোমার এলেমের দৌলত হাসিল করো আল্লাহ তালা এলেমের দৌলত তাকেই দান করেন আল্লাহ তালা যার কল্যাণ চান এই জন্য নিজে বলে সমস্ত আমলের যত আমল আমার উপরে বর্তাইছে ওই আমলের এলেমগুলোকে শিক্ষা করা আর এরকমভাবে জিকিরের দ্বারা দিলকে রশনাই করা দিলে জিকিরের দ্বারা দিলের মানে ময়লাকে দূর করে দেওয়া বলে জিকির করতে করতে তোমার জীব অন্তরকে এমন পরিষ্কার করো যেরকম ভেজা কাপড় দিয়া আয়নার উপরে মুছলে চকচকা হয়ে যায় অন্তরকে ওরকম চকচকা বানাও তাহলে তুমি দেখো ইবাদতের মধ্যে মজা পাবা শেষ দা দিলে উঠতে ইচ্ছা হবে না রুকু দিলে উঠতে ইচ্ছা হবে না কোরআন পড়তে আর মারতে ইচ্ছে হবে না জিকির ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না জিকির ছাড়া দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না দোয়া ছাড়া দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না যখন অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরের মধ্যে যখন কালি জমে যায় দোয়া করতে ভালো লাগে না মসজিদে যেতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে না গুনা করতে ভালো লাগে গুনা করতে ভালো লাগে অসুস্থ মানুষ যেমন বলে এরকম যে জিনিস খাইলে অসুখ বেশা ভারে ওই জিনিস খাইতে ইচ্ছা করে যে জিনিস খাইলে অসুখ অসুখ সারবে ওইটা খাইতে ইচ্ছা হয় না মানুষের এরকম অবস্থা হয় এই জন্য মহতারা মা বলে দুনিয়া এবং আখেরাতের সফলতার কামিয়াবির জন্য আমাদেরকে এলেম হাসিল করা আর ওই এলেম মোতাবেক আমল করা জিকের দ্বারা দিলকে পরিষ্কার করা আর সমস্ত মাকলুকাদের হক আদায় করে করে চলা বলে এরকমভাবে দুনিয়াতে যতটুকু খানা খাবো হালাল খাবো হালাল খাবো যে আল্লাহ তালা আপনাদেরকে বলে অনেক মর্তব্য দান করছেন যে স্বামী যদি হারাম পথেও কামাই করে যদি বিবি তাকে হারাম করতে কামাই করতে বাধ্য না করে যদি হারাম পথেও কামাই করে নিয়ে বেশি দেয় এটা হালাল আর হালাল মাল খায়া যে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন কিন্তু যে মাস তোর তারা স্বামীকে অতিরিক্ত আব্দার করার কারণে বলে বাধ্য হয়ে এসে ঘুষ খায় সুদ খায় নাজাজ কাম করে নাজাজ ব্যবসা করে আর ওই নাজাজ ব্যবসা দ্বারা মাল কামাই করে তাহলে ওই বিবিও গুণাগার হবে বলে ওই স্বামীও গুণাগার হবে আর বিবি যদি স্বামী যতটুকুই কামাই করুক না কেন এইটার উপরে যদি খুশি থাকে আর স্বামীকে যদি হারাম কামাই করতে উৎসাহ না দেয় অতিরিক্ত আবদার না করে তাহলে যা করে নিয়ে আসে দেবে সব জন্য হালাল আরে হালাল মাল খায় যা দোয়া করবে তার দোয়া কবলে হয়ে যাবে এই জন্য মহতারা মা বেরা বলে একরামের সাথে বলে স্বামীর প্রতি একরাম করা শ্বশুর শাশুড়ির প্রতি একরাম করা ভাই বোনের সাথে একরাম করা সমস্ত মাকলু সাথে প্রতিবেশীর সাথে একরাম করা এমনকি বারে কাদের সাথে একরাম কাদের মেয়ের সাথে একরাম করা বলে সমস্ত মানুষের হককে আদায় করা আদায় করি করে চলতে থাকা মহতারা মা বেরা যখন আমরা বলে এরকমভাবে হক আদায় করে চলতে থাকবো বলে আল্লারা বলে ইজ্জাত বলে আমাদেরকে পুরস্কৃত করতে থাকবেন আর হক যদি আদায় করি যা না যাইতে পারি হাসুরের মাঝে পাহাড় পরিমাণ পরিমাণে কিনে উঠব কিন্তু ওই হকের বলে বদলা ওই নেকি দিয়া দিতে দিতে আমার নেকি শূন্য হয়ে যাবে আরও হকদার দ্বারাই থাকবে তখন ওই হকদারদের বলে এরকম গুণাকে তার আমল নামায় দিয়ে ভরপুর করে দিয়ে বলে তারা বেগুনা হয়ে চলে যাবে এই জন্য মহতারা মহাবড়ায় বলে সবার হককে আদায় করে চলতে থাকা আর যতই আমল করি না কেন একমাত্র আল্লাহ রাজিয়ার খুশির জন্য করব না হলে নামাজিও যাহার নামে চলে যাবে এ ক্লাস না থাকলে রোজাদারও না যাহার নামে চলে যাবে এ ক্লাস না থাকলে শহীদ যাহার নামে চলে যাবে এ ক্লাস না থাকলে কারি যাহার নামে চলে যাবে এ ক্লাস না থাকলে যে আমলই করি না কেন এ ক্লাসের সাথে যদি না করি তাহলে যাহার নামে চলে যাবে আর জান মাল সুমাল দিল দিমাখ নিয়ে আল্লাহ হয় সাহাবাই সাহাবাইকার যেরকম বলে এরকমভাবে মাসের পরে মাস বলে এরকম দিনের পরে দিন আল্লাহ বের হয় মেহনত করছে আমাদেরকেও রকম মেহনত করতে হবে মহতারামা আমরা রকম মেহনত করে করে যদি আমি এরকম দিন হাসিল করতে পারি বলে এরকমভাবে মেহনত করে করে যদি পুরা দুনিয়াতে দিনকে ফেলতে পারি বলে আমি দুনিয়া এবং আখেরাতের কামিয়াবের সফলতা পাবো হুজরে পাক সাল্লা উসলামের প্রকৃত উম্মত হিসেবে হাসনের মাজের উঠতে পারবো বলে হুজরে পাক সাল্লা উসলামের এই নবতির জিম্মাদারি এই উম্মতকে গেছেন এই জিম্মাদারি পালন করে যদি যেতে না পারি হুদরে পাকসালাম উন্মত হিসেবে বা মধ্যে উঠতেই পারবো না এই জন্য আল্লাহ তালা বলে আমাদের তৌফিক দান করেন আমাদেরকে মাল আর জান আর সময় দিন আর দিন দেবাক আল্লাহ তালা দিচ্ছেন এই যে নিয়ে আল্লাহ বেরো হয় যখন মেহনত করব আল্লাহরা রাবুল ইজ্জাত দুনিয়াতেই সম্মান আর ইজ্জত দান করবেন আখেরাতেও আর ইজ্জত দান করবেন উমে সুলাইমরা গেলেন হ্যাঁ বলে ছয়জন মাস্তুরাতকে সাথে নিয়ে চলে গেছেন বলে আমরা আল্লাহ রাসায় যাবো ইয়ারাসুল্লাহ দাওয়াত আমাদেরকে অনুমতি দেন হ্যাঁ তোমাদেরকে কে পাঠাইছে বলে উন্নত পয় ভয় খেয়ে তারপর বলছেন আমরা আল্লাহর রাসায় গেলে আহতদের আমরা সেবা শুশ্রূষা করতে পারবো এই দেখেন নেকরানিসি এগুলো পুরায়

মশক নিয়ে নিচে নামতেছেন আবার নিচে থেকে মশক ভর্তি করে পানি নিয়ে আবার পাহাড়ে উঠতেছেন উঠে উঠে আবার তাদেরকে পানি পান করে বলে সাহাবা একরামদের জামানাই বলে হুজুর সাহেম জীবিত অবস্থাই মস্তুরাত জামাত আল্লাহর রাসাই চলছে মহতারাম মাবরা আজকেও চলতেছে আমরা এই জন্য দিনের কাম এরকম না যে শুধু পুরুষটা করবে বরং মস্তুরাতরাও করবে পুরুষরাও করবে দুনো দুজনই দিনের কাম করবে এই জন্য মহতারাম মাহাবরেরা আমরা নিয়ত করি পাক্কা রাদা করি ইনশাল্লাহ এই জান আর মাল আর সময় নিয়ে আল্লাহর রাসায় বেরো হইয়া বলে দিন শিখবো যে ব্যক্তি এই কুরবানি করে করে আল্লাহর রাস্তায় বেরো হইয়া দিন শিখবে বলে আল্লাহ তালা তার জন্য রেখে দিয়েছেন জান্নাত এবং আদর নামক জান্নাত রাখছেন চিরস্থায়ী বাসস্থান রাখছেন যার বিছানা যার বিছানা সংখ্যা হবে যে আদর নামক বাসস্থানের সব ভিতরে যা বিছানা থাকবে বিছানার সংখ্যা হবে দুই কোটি চল্লিশ লক্ষ দশ হাজার বিছানা হবে এরকম জান্নাত আল্লাহ তালা রেখে দিয়েছেন বলে কতগুলো গহনা লাগবে মাথা থেকে পা পর্যন্ত গহনা দিয়ে আল্লাহ তালা ভর্তি করে দিবেন যখন জান্নাত তৈরি করছেন আল্লাহ তালা তখন থেকে একদল ফেরস্তা পয়দা করছেন ওদের কামি শুধু কামি শুধু হলো এরকমভাবে গহনা তৈরি করা বলে এরকমভাবে কিয়ামত পর্যন্ত গহনা তৈরি করতেই থাকবে আর এরকম ভাবে যত মানুষ যত আমল করবে আমলের গহনা তৈরি হবে শাড়ি আল্লাহ কত পরবেন দুনিয়াতে খেলাপ এক একটা মানুষ হবে আর প্রত্যেকটা শাড়ি বলে এত দামি হবে বলে তার একটা সুতা বলে সাদা আসমান জমিনকে যদি হাজার বার বিক্রি করা হয় এক সুতার দাম হবে না এত দামি সুতার কাপড় কাপড় তাকে পরিধান করানো হবে মহতারা মা ওই শাড়িগুলোর ভিতরে সত্তর রকম রং থাকবে শত্রু রকমের শেক থাকবে প্রত্যেক রং থেকে আলাদা আলাদা খুশবু গিরতে থাকবে বলে রকম দামি দামি জিনিস কাপড় আল্লাহ তাকে পরিধান করাবে মত মানে এত দামি এক মুকুট পোড়ানো হবে যে মুকুটের ভিতরে এরকম থাকবে একটা মতি যদি প্রথম আসমানে স্থাপন করা হয় ওই মতির রশ্মিতে দুনিয়ার সমস্ত আলো নিভে যাবে শুধুমাত্র ওই মতির আলোই দেখা যাবে চর্মচক্ষুতে ওই মতির রশ্মিকে দেখা সম্ভব হবে না যে ব্যক্তি মতির দিকে তাকাবে বলে ওই চক্ষু বলে অন্ধ হয়ে যাবে আর জীবনে কোনোদিন তার চোখ ফিরে পাবে না এই রকম এইরকম মহতারাম এই রকম ভাবে আল্লাহ তাকে এই জন্য মহতারাম মাহাবীরা বলে দুনিয়ার কোন জিনিস আমি চাই বলেন সেই জিনিস আল্লাহ তালা দিয়েছেন জান্নাতে দুনিয়া জরুরত পুরা করার জায়গা না দুনিয়া আমল করার জায়গা আল্লাহকে রাজি খুশি করার জায়গা আর জরুরত পুরা করার জায়গা হলো আখেরা